আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটাতে দেয়া আছে যে কট থিটা ইকুয়াল টু আমার এ কজ এক্স মাইনাস বি কজ ওয়াই, বা অর্থাৎ বিষয়টা কি, আমার এখানে থিটা আছে, এ সাইডে আছে এক্স ওয়াই সম্বলিত ইয়া, ঠিক আছে? কিন্তু তোমাকে অ্যান্সারে গিয়ে চাইছে কি থিতার সাথে এক্স এর, থিতার সাথে ওয়াই কে আনতে হবে, এবং তোমার কি ওখানে এই যে এখানে যে এ বি চলকগুলো আছে ওগুলো ওখানে বি এ হয়ে যাবে, ঠিক আছে? তো জিনিসটা কাইন্ড অফ আমার ম্যাপটা যদি আমার স্টার্ট করতে হয়, আমার এখানে একটু প্রসিডিউর গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অর্থাৎ আমার সর্বপ্রথম এখানে কি করতে হবে, আমার এখানে এ আর বি কে কি করতে হবে, আলাদা করতে হবে, ঠিক আছে? সো আমরা আলাদা করার স্টেপটা শুরু করি। এটা যেহেতু দেয়া আছে, আমরা আলাদা কিভাবে করতে পারি দেখো। আমরা এখানে কস কে কট কে ভেঙে ফেলি, কস থিতা বাই সাইন থিতা, ঠিক আছে? এখন দেখো আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেললে কি হবে, যে এ সাইন এক্স ইন্টু কস থিতা, সরি, এ সাইন এক্স ইন্টু কজ থিতা প্লাস কি, এ ধরো এটা এদিকে নিয়ে গেলাম আর কি, এই জিনিসটা এদিকে গুণ করে দিলাম, তারপর কি বি সাইন ওয়াই ইন্টু কি কস থিতা, ঠিক আছে? এবং কি হবে এখানে, এ কজ এক্স ইন্টু সাইন থিতা মাইনাস বি ইন্টু কজ ওয়াই ইন্টু সাইন থিতা, ঠিক আছে? অর্থাৎ এখানে এবার দেখো, এবার এখানে আমাদের এ বি চলে আসছে, ঠিক আছে? এবার আমার করতে হবে কি, আমার মেথড ইজি হয়ে গেছে, আমার এ আর বি কে কি করতে হবে, আলাদা করতে হবে। তো আমরা এ আর বি কে আলাদা করে ফেলি, এ আর বি এক সাইডে নিয়ে আসি, ধরো এ কে কি করলাম, এ কে সাইডে রাখি, কি হবে, সাইন এক্স ইন্টু কস থিতা মাইনাস কজ এক্স ইন্টু সাইন থিতা, আমরা এই সাইডের এই ইয়াটাকে নিয়ে আসছি আর কি, এই ইয়াটাকে এই সাইডে নিয়ে আসছি। আর এদিকে যদি নিয়ে যাই দেন কি হবে দেখো, এখানে তো বি এর সাথে আগে থেকে মাইনাস ছিল, বি এর সাথে যদি মাইনাস থাকে দেন তো একটু ঝামেলা, আমরা দেখি কি করতে পারি। আমরা আচ্ছা জিনিসটা কি আছে, এখানে থার্ড লাইনের সাইনের সাথে থিটা হবে না, হুম হুম সাইনের সাথে এটা থিটা হবে না, এক্স না হয়ে এটা স্যার ম্যাথে ক্যালকুলেশন ওই যে থার্ড লাইনে মানে যে লাইনটা এখন করতেছেন আপনি, হ্যাঁ 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 এ সাইন এক্স কস থিটা ইন্টু, আচ্ছা কস এক্স ইন্টু সাইন থিটা না, হ্যাঁ 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 আচ্ছা আমি স্যার বলেছি, ঠিক আছে। মাইনাস বি হচ্ছে, এরপর হচ্ছে যে সাইন ওয়াই ইন্টু কস থিটা প্লাস কস ওয়াই ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তো এখন দেখো, আচ্ছা আমাদের ম্যাথটা হয়ে গেছে কাইন্ড অফ, আমার দেখো এবার এখানে আমরা এ মাইনাসটাকে, আমরা এ মাইনাস যেটা আছে এক্সট্রা মাইনাস, সেটাকে এ সাইডে নিয়ে যাই, তাহলে এ সাইডে নিলে কি হবে, এ ইন্টু সাইন থিতা ইন্টু কজ এক্স মাইনাস কি, এটা মাইনাস হয়ে যাবে তখন, মাইনাস কস থিতা ইন্টু সাইন এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কি বি ইন্টু সাইন ওয়াই ইন্টু কস থিতা প্লাস কজ ওয়াই ইন্টু সাইন থিতা। তা এখন দেখো এবার ম্যাথ চলে আসছে, এ সাইডে দেখো কি হবে, এ ইন্টু সাইন অফ থিতা মাইনাস এক্স ইকুয়াল টু কি বি ইন্টু সাইন অফ থিতা প্লাস এক্স। তা এবার আমাদের ম্যাথটা হয়ে গেছে না, যে দেখো ওই এখান থেকে যদি আমরা নিই, এর পরের লাইনটা যদি আমরা যে সরাই দিই, এটা চলে আসবে না, দেখো তো বুঝে গেছে ম্যাথটা? জি স্যার আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এরপরে ম্যাথটা দেখি আমাদের, সাইন আলফা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, ঠিক আছে? তো আছে, তোমাকে এখানে চাইছে কি, তোমাকে এখানে চাইছে টেন আলফা মাইনাস বিটা প্লাস টেন বিটা, টেন ওয়ান মাইনাস টেন আলফা মাইনাস বিটা ইন্টু টেন বিটা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই টু এম এন। এখন ম্যাথটা দেখতে খুবই টাফ লাগতেছে না, মনে হচ্ছে টেন অফ আলফা মাইনাস বিটা এত তো অনেক বড় পদ, এটা কিভাবে আসছে দেখো, এটা খুবই ইজি জিনিস। দেখো এই যে পদটা এখানে দেখো, এ হচ্ছে কি, এ হচ্ছে আলফা মাইনাস বিটা, আর বি হচ্ছে কি জাস্ট বিটা, তো এখানে কি হবে, এখানে ট্যান অফ এ প্লাস বি সূত্র আসছে না, সুতরাং এটা ইকুয়াল টু হবে কি ট্যান অফ আলফা মাইনাস বিটা প্লাস অফ বিটা, বা এর মান হচ্ছে কি ট্যান অফ আলফা। আমার কথা বুঝা গেছে, এটার মান কি ট্যান অফ আলফা, কেমনে আসছে বুঝছো তো, জাস্ট আমরা ওই ট্যান অফ এ প্লাস ট্যান বি, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি করছি, এ হচ্ছে এটা পুরাটা আর বি হচ্ছে কি এটা, তো ট্যান অফ এ প্লাস বি সূত্র করছি, মাইনাস বিটা প্লাস বিটা কাটাকাটি চলে গেছে, ঠিক আছে? তো এখন দেখো তোমাকে দেয়া আছে সাইন আলফা, তোমাকে বলছে ট্যান আলফা বাই করতে, তো তুমি ট্যান আলফা বের করার কোনো ব্যাপার, তুমি সাইন আলফা দেয়া আছে, তো তুমি কিভাবে বের করতে পারো, ধরো আমাদের একটা সমকোণী ত্রিভুজে, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সাইন আলফাটার মধ্যে কি হবে, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হচ্ছে লম্ব,
এম স্কয়ার প্লাস এন স্কয়ার হচ্ছে কি অতিভুজ, তো তোমার কি হবে ভূমি কি হবে, ভূমি হবে কি এম স্কয়ার প্লাস এন স্কয়ার হোল স্কয়ার মাইনাস কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে না? তো এখান থেকে কি হবে, এখান কি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে রুট অফ পাওয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, তো এটা কি ইকুয়াল টু হবে কি রুট অফ পাওয়ার ফোর এ বি, তো কি আমরা এখানে লিখবো রুট অফ পাওয়ার ফোর ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, বা সেখান থেকে কি টু এম এন, ঠিক আছে? তো আমাদের এখানে টেন থিতা কি আসতেছে, টেন থিতার মান কি আসতেছে, টেন থিতার মান আসতেছে এখানে, বা টেন আলফা সরি, এখানে তো এটা তো আলফা অ্যাঙ্গেল, এই টেন আলফার মান কত আসতেছে ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই কি টু এম এন, বুঝে গেছে? এরপর কি হয় কি হবে এটা বুঝছো তো? এরপর কি হবে, আমরা এখান থেকে ট্যান আলফা, তো এই জায়গা থেকে কি লিখতে পারি ট্যান অফ আলফা মাইনাস বিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই কি টু এম এন, দেন এখান থেকে কি হবে দেখো, এরপর এই লাইনটা চলে আসবে যেটা চাইছে ট্যান অফ আলফা মাইনাস বিটা প্লাস ট্যান বিটা বাই ওয়ান মাইনাস ট্যান অফ আলফা মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই কি টু এম এন, ঠিক আছে? বুঝে গেছে? জি স্যার। ওকে, দেন আমরা দেখি আমাদের আর কি কি স্লাইড বাকি আছে, আর আমাদের এইখানের মধ্যে লাস্ট একটা ম্যাথ আছে, এই কোশ্চেনটা দেখো, থিতা কোণকে থিটা কোণকে আলফা ও বিটা এমন ভাবে বিভক্ত করলো যেন ট্যান থিটা ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বাই ওয়াই হয়, ঠিক আছে? তো তোমাকে বলছে এরপর এটা দেখাইতে, তো তোমার কি আছে দেখো, অর্থাৎ দেখো জিনিসটা কি, একটা কোণ থিটা, ধরো এই কোণটা থিটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটাকে কি করছে আমার এক্স আর ওয়াই কোণ এমন ভাবে ভাগ করছে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ওয়াই, তো আমার কি থিটা ইকুয়াল টু তার মানে কত এক্স প্লাস ওয়াই, ঠিক কিনা? থিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করব, খুবই ইজি ম্যাথ, আমার স্টেপগুলো একটু বুঝতে হবে, দেখো বাচ্চাদের ম্যাথ। তোমাকে কি বলছে এক্স বাই ওয়াই দেয়া আছে, দেখো তোমাকে কি দেয়া আছে ট্যান আলফা বাই ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে দেখো এই স্টেপে আমার কি করতে হবে, আমার এক্স বাই ওয়াই যদি দেয়া থাকে আমার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই আনতে হবে না, তাহলে আমরা কি করব বিয়োজন যোজন করব, আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে কি হয়, অর্থাৎ বুঝছো তো ম্যাথ গুলো দেখছো কি ইজি, তুমি জাস্ট বিয়োগ, তোমাকে অপশনে বলা দেখানো আছে কি অনেকটা বিয়োজন যোজন করতে হবে, তো বিয়োজন যোজন করে দাও ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু কি হয় এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এবার তো ম্যাথ হয়ে গেছে, এবার আমার ম্যাথটা করে দেওয়া লাগবে, এবার দেখো সাইন আলফা বাই কজ আলফা মাইনাস সাইন বিটা বাই কজ বিটা, এবার নিচে হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই কজ অফ বিটা ইকুয়াল টু কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তো দেন এখান থেকে আমরা যদি নিই, এখান থেকে আমরা নিই যে দেখো দেখো আমরা নিচে কি এখানে আসবে কজ আলফা কজ বিটা, এখানেও নিচে থাকবে কি কজ আলফা কজ বিটা, আর এগুলো কাটাকাটি চলে যাবে পরের লাইনে, আর এখানে কি আসবে দেখো, এখানে আমরা ওই সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র আসবে, যে সাইন অফ আলফা ইন্টু কস অফ বিটা মাইনাস কস অফ আলফা ইন্টু সাইন অফ বিটা ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকবে কি সেম ভাবে সাইন অফ আলফা ইন্টু কস অফ বিটা প্লাস কস অফ আলফা ইন্টু সাইন অফ বিটা, তো দেন এখান থেকে দেখো কাটাকাটি চলে যাওয়ার পর কি থাকে সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইড বাই এখান থেকে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কি সাইন অফ থিতা, কারণ আলফা প্লাস বিটার মান কত থিতা, ঠিক আছে? তো বা এক্স প্লাস ওয়াই এর মান কত, মানে সরি এখানে আলফা আলফা আর বিটা, এটা তো আলফা আর বিটা অ্যাঙ্গেল ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত থিতা, ঠিক আছে? জিনিসটা বোঝা গেছে কিভাবে আসছে?
জি স্যার। এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমার মানে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো ছিল বা যেগুলো আসলে আমাদের প্রবলেম করতে পারে, যেগুলো যতগুলো যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি 7B সবগুলো দেখাই দিচ্ছি আর কি আপাতত। ঠিক আছে, দেন আমরা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? হ্যাঁ, বুঝি নাই কি বলছো। না কালকে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ম্যাথে একটা সমস্যা, হ্যাঁ একটা দেখো সমস্যা ছিল। দেখো সমস্যাটা কি। সাতটার 3 নাম্বার টু 4-3। 4-3, আচ্ছা আমি দেখতেছি। ও এটা তো বাচ্চাদের ম্যাথ। আচ্ছা দেখি, তোমার কোশ্চেনটা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার কজ অফ এ প্লাস কজ অফ 120 ডিগ্রি মাইনাস এ প্লাস কজ অফ 120 ডিগ্রি প্লাস এ। ঠিক আছে, তো তোমাকে বলছে এটা ইকুয়াল টু জিরো দেখাইছে, তো তুমি এটা ইকুয়াল টু জিরো দেখানো আসলে কাইন্ড অফ এটা তো কোনো ম্যাথই ছিল না, যদিও এটা আরো ইজিলি করা যায় কজ এর আরেকটা সূত্র দিয়ে, ওটা এখনো পড়ো নাই। তবে আমরা আগে নর্মালি দেখি যে কজ অফ 120 এর মান কত। কজ অফ 120 হচ্ছে কজ অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান কি, মাইনাস সাইন অফ 30 ডিগ্রি সমান সমান কত, মাইনাস হাফ। ঠিক কিনা? দেন সাইন অফ 120 এর মান কত, সাইন অফ 120 এর মান হচ্ছে সাইন অফ পাই মাইনাস 60 ডিগ্রি বা সাইন অফ 60 ডিগ্রি। সাইন অফ 60 ডিগ্রির মান কত, √3/2। এই দুইটা জিনিস তো পারি নাকি। এখন দেখো জি স্যার। আমরা এখন দেখি এখানে জিনিসটা ভাঙ্গি, কজ এ প্লাস কি, এখানে কজ এ মাইনাস বি আছে, তাহলে কি হবে, কজ 120 ইন্টু কজ এ প্লাস সাইন 120 ইন্টু সাইন এ প্লাস কি, দেখো কজ 120 ইন্টু কি কজ এ, এখানে কি যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 120 ইন্টু সাইন এ। এটা তো একেবারে ইজি ম্যাথ, এটা চলে গেছে এটা চলে গেছে, দেন আছে এই তিনটা পদ। এই তিনটা পদের মধ্যে কি হবে, কজ এ ইন্টু কি মাইনাস হাফ, কজ 120 এর মান মাইনাস হাফ ইন্টু কি কজ এ প্লাস কি মাইনাস হাফ ইন্টু কজ এ। তো এই জায়গা থেকে কি হচ্ছে আমার, কজ এ তো এখানে আছে মাইনাস 0.5 কজ এ, মাইনাস 0.5 ইন্টু কজ এ তো সমান সমান কি জিরো, এটাই তো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে এখন ওই চ্যাপ্টার 7B এর 7C এর আমি কিছু ওই দেখাবো কি বলে সূত্র দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের ওই সূত্রগুলো একটু দেখি, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 7C এর সূত্রগুলো স্যার একটু। আমার একটা কোশ্চেন ছিল স্যার এই চ্যাপ্টার উপর। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি বলো। স্যার আপনি যে এতক্ষণ আমাদের ম্যাথ গুলো করাই দিলেন, আমরা তো ওই ম্যাথ গুলো করবো, কিন্তু এক্সট্রা যেগুলো আছে ওগুলোও আমরা করব না? হ্যাঁ হ্যাঁ ওগুলো তো করবো, এক্সট্রা ধরো কয়টা আছে, কিন্তু তিন চারটা, এগুলোর শুনো মধ্যে সবই কি এক্সট্রা, ইম্পর্টেন্ট স্যার, না এগুলো না না করতে না হবে না সব। এখানে এক্সট্রা আমি যেগুলো তোমাদেরকে করাই নাই বুঝছো, জি ওগুলা স্যার। অত ইম্পর্টেন্ট না, আর ওগুলা না করলেও চলবে, ওখানে দুই চারটা নর্মাল মানে ছোটখাটো ইয়ে আছে, ওগুলা না করলে খুব একটা ফ্যাক্ট করবে না। ঠিক আছে, তবে আমি যেগুলো করাইছি এই সবগুলো যাতে তোমাদের ক্লিয়ার থাকে ওইটা হচ্ছে মেইন। ঠিক আছে, এক্সট্রা ম্যাথ গুলা চাইলে করতে পারো, ক্রিয়েটিভিটি টেস্ট হবে, না করতে চাইলে আসলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি যে ম্যাথ গুলো করাইছি এই ম্যাথ গুলা তোমাদের কি থাকতে হবে মানে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা দেন আমরা একটা আমরা কিছু চ্যাপ্টার 7C রিলেটেড কিছু সূত্র দেখি। চ্যাপ্টার 7C দেখ, আমরা নর্মালি আমরা সূত্রগুলো কিভাবে আসে, আমরা মুখস্থ মুখস্থ তো করব, তবে আমরা সূত্রগুলো একটু দেখি যে কি কি করা যায়। প্রথম সূত্র ধরো, সূত্রটা কেমন, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, এটাতে কি হয় দেখো, এটাতে কি হয়, এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস কি সাইন এ কস বি
মাইনাস কি cos sin b হয় না এখানে কি cos sin b কাটা কি থাকে 2 sin a cos b হয় ঠিক আছে এই চ্যাপ্টারে আমরা সূত্র যদি বলি প্রথম একটা সূত্র হচ্ছে sin of a plus b plus sin of a minus b is equal to হচ্ছে 2 sin a cos b ঠিক আছে দেন সেকেন্ড সূত্র হচ্ছে সিমিলারলি একই রকম ভাবে আসে sin of a plus b minus sin of a minus b এই সূত্রটা হচ্ছে 2 cos a sin b ঠিক আছে দেন হচ্ছে আমার cos of a plus b plus cos of a minus b এর সূত্রটা হচ্ছে 2 cos a cos b দেন হচ্ছে cos of a plus b minus cos of a minus b এই সূত্রটা হচ্ছে 2 sin a sin b ঠিক আছে বুঝে গেছে এই সূত্রগুলো কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট এগুলো একটু মাথায় রাখতে হবে দেন হচ্ছে আমরা আরো কিছু সূত্র আছে আমরা আরো কিছু সূত্র সেটা দেখি যে আরো চারটা সূত্র মেইনলি আছে চ্যাপ্টারে যে ধরো আমাদের এখানে a plus b দেয়া নাই ঠিক আছে ধরো c আর d দেয়া আছে তখন কি হবে ধরো sin c plus sin d এই সূত্রটা কি এরিয়া হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 দেন হচ্ছে ধরো sin c minus sin d এটা সূত্র কি এটা সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2 দেন ধরো আমাদের হচ্ছে cos c plus cos d equal to হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2 দেন লাস্টে সূত্র একটু ইম্পর্টেন্ট cos c minus cos d যদি থাকে তখন হবে 2 sin c plus d by 2 into sin c minus d হবে না তখন হবে d minus c by 2 ঠিক আছে এই আটটা সূত্র একটু মুখস্থ রাখবা এত প্রেসার নেওয়ার কিছু নাই আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথটা শুরু করব দেখবা যে বিষয়গুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে মানে এত টাফ কিছু না এই চ্যাপ্টারে ম্যাথগুলো এত কোনো টাফ না জাস্ট সূত্রগুলো একটু দেখতে হয়তো তোমরা ফ্যামিলিয়ার না প্রথম পড়তেছো সো সূত্রগুলো তোমাদের কাজ হবে মুখস্থ করে রাখা আমি দেন তোমাদের ইজিলি বলে দিব যেমন সামথিং দেখো যে সূত্রের ইউজগুলো খুবই ইজি কেমন দেখো আমরা ধর একটা সূত্র এই এই ইয়াটা পিকচারটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে এই চ্যাপ্টারের সূত্র হচ্ছে এগুলো এগুলো ইয়া করে রাখবা দেন হচ্ছে কি দেখো যে এ দেখো এখানে যে sin of a plus b plus sin of a minus b কি 2 sin a cos b না দেখো এটা কিন্তু আমাদের আগের ম্যাথে ছিল আমরা অন্যভাবে করছি আমি যে বলছি একটা সূত্র ইজিলি প্রয়োগ করা যায় দেখো কি এখানে কি আছে দেখো এই জায়গাটা দেখো এখানে কি cos of a plus b plus cos of a minus b সূত্র না এই জায়গাটাই ফলে এই জায়গাটা এখানে কি হয় দেখো এখানে কি হয় cos of a plus b plus cos of a minus b সূত্র কি 2 cos a cos b সো ওখানে আসবে কি এখানে ডাইরেক্ট এক লাইনে লেখা যেত 2 into cos of 120 into কি cos of a ঠিক আছে এখন ওই তোমরা তো এই সূত্রটা পড়ো নাই এই জন্য আমি দেখাই নাই নালে এই দেখো ডাইরেক্ট তখন চলে আসতো এই জায়গাটা ঠিক আছে তখন ডাইরেক্ট চলে আসতো minus cos a কিভাবে দেখো তখন 2 into minus half into cos a সমান সমান minus cos a দেখছো ডাইরেক্ট চলে আসছে এখন তোমরা এটা পড়ো নাই তখনও এই কারণে আমরা এটা ভেঙে করাইছি বুঝছো এইভাবে সূত্রগুলো ধরতে হবে ধরে ধরে মানে স্যার এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবো না অবিয়াসলি পারবা এ আর কি বুঝে গেছে জিনিসটা জি স্যার তাহলে আমার মোটামুটি ক্লাসটা এখানেই ইয়া হবে এন্ড হবে